আকর্ষণ জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখব কয়লা পাচার মামলায় সিবিআই তদন্ত করছে তাহলে সিআইডি কিভাবে তদন্ত করতে পারে এই প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী মঙ্গলবার এই মামলার শুনানি কয়লা পাচার মামলায় সিবিআই তদন্ত করছে তাহলে সিআইডি কিভাবে তদন্ত করতে পারে এই প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কি জানা যাচ্ছে কয়লা পাচার মামলায় সিবিআই তদন্ত করছে তারপরেও সিআইডি করছে তদন্ত একই মামলায় কি দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে পারে প্রথমেই যেটা তোমায় জানিয়ে রাখবো যে সমান্তরাল ভাবে তদন্ত সেটা একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা তদন্ত করছে এবং তার পাশাপাশি রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি তারাও তদন্ত করছে অর্থাৎ এই কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তাদের তদন্তের অগ্রগতি কিন্তু অনেকটাই এগিয়ে দিয়ে গিয়েছে একথা বলার অপেক্ষা রাখে না দীর্ঘ সময় ধরে কয়লা পাচার কাণ্ডে সিবিআই তদন্ত করছে এবং ইতিমধ্যে এই কয়লা পাচার কাণ্ডে কিন্তু এরাজ্যে বেশ কয়েকজন শাসক দলের নেতা মন্ত্রী যা অবশ্যই সিবিআই ক্যানারে রয়েছে এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে সিআইডি তারাও কিন্তু কয়লা পাচার কাণ্ডে সমান্তরাল ভাবে তদন্ত চালাচ্ছে এখানেই মূলত অভিযোগ রয়েছে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির তার মূলত যেটা অভিযোগ যে দুটোই সংস্থা একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যেমন তদন্ত করছে তার উপর রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি তারাও তদন্ত করছে এবং এখানেই মূলত প্রশ্ন তুলেছেন তার আইনজীবী এবং আজকে সকালে বিচারপতি রাজাশেখর মন্তার এভিডেন্সে পুরো বিষয়টি উত্থাপন করেন জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী এবং তারই পরিপ্রেক্ষিতে বিচারপতির মন্তব্য ছিল যে একই মামলায় সমান্তরালভাবে দুজন কি তদন্ত করতে পারে এই প্রশ্নও কিন্তু বিচারপতি করেছিলেন যদিও আগামীকাল একেবারে প্রথমার্ধেই মামলার শুনানি রয়েছে বিচারপতি রাজাশেখর মন্তার এভিডেন্সে যেহেতু সিআইডি ইতিমধ্যেই জিতেন্দ্র তিওয়ারিকে তলব করেছে এই কয়লা পাচার কাণ্ডে যে কারণে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এক প্রকার তিনি রক্ষা কবচ চেয়েছে যাতে সিআইডি তার বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নিতে না পারে এবং দ্বিতীয়ত কিভাবে তারা সমান্তরাল তদন্ত করতে পারে যেখানে সিবিআই তদন্ত করছে তারপরেও কেন সিআইডি তারা তদন্তে এতটা তারা এগোচ্ছে এই বিষয় নিয়ে মূলত প্রশ্ন তুলেছে যে আগামীকাল মামলার শুনানি রয়েছে এবং আগামীকাল হয়তো মামলার চূড়ান্ত একটা সিদ্ধান্ত হতে পারে বেশ ষষ্ঠী ধন্যবাদ কয়লা পাচার মামলায় সিবিআই তদন্ত করছে তারপরেও সিআইডি কিভাবে তদন্ত করতে পারে প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী মঙ্গলবার এই মামলার শুনানি